কে কার কতটুকু আছে হারাবা, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ারে তোমার দুয়ারে। কে কার কতটুকু আছে হারাবা, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ারে তোমার দুয়ারে। হিসেবটা তোলা থাক যুক্তির তারকা, ছায়া ফেলে আকাশটা আকাশটা ঢেকে রাখবা। Grand Master Grand Master Blame game reframe jude shito ushnotai pore mukh shudhu mukhoshta chute chay Grand Master Grand Master China জানে আপনার স্ত্রী এই ব্যাপারটির সাথে ইনভলভ, আর জালালউদ্দিন মৃধা জানে আমি আপনার স্ত্রী। যতগুলো দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন আছে, প্রত্যেকটা জাতীয় পত্রিকায় কাল সকালে আমি নিজে পড়তে চাই শাহনাজদের বিরুদ্ধে দেবরের জিডি। এটা ঠিক যে জালালউদ্দিন সাহেবের জমি আমার কোম্পানি ব্যবহার করছে, কিন্তু এই জমিটি যখন উঠান বিল্ডার্স কিনে নেয় তখন তো আমি এর শেয়ার হোল্ডার ছিলাম না। তুই আর কত অপমান করবি আমাদেরকে? তোর জন্যে আর কত অপমানিত হতে হবে? যতই অন্যের টাকা দিক, টাকা তো টাকাই, তাই না মামা? শায়নার মতো একটা মানুষ, এই জালাল না কি জানি নাম, তাকে ডেকে ধমক দিয়ে দিলেই তো পারতো। ও তো জীবনে ঢাকায় ঢোকারই সাহস পেত না, জমির দাম চাও তো দূরের কথা। সে জালালকে ন্যায্য মূল্য দিয়ে দিল, সে বুঝিয়ে দিল এই সমস্ত অপকর্মের সাথে শায়না জড়িত নয়, তাতে তার ইমেজটা বহু গুণে বৃদ্ধি পেল। ফার্স্ট হাফে শায়না খুব ভালো খেলেছে, অদৃশ্য প্রতিপক্ষের সাথে লড়াই করে গোলটা পরিশোধ করেছে। এখন সেকেন্ড হাফে কি হয়? কি হবে সেটাই। একটা কিছু ঘটতে যাচ্ছে, সব কিছু কেমন ঝিম ধরে আছে। এ লক্ষণ ভালো না, মোটেও না। একটা কিছুর অপেক্ষা করে আছে সময়, কি হতে পারে? শায়নার কোনো নতুন স্টেপ, ইয়াসিরের, ইমিনের? আমার পরিবারের সদস্যরা ক্রমশ এরকম জটিল হয়ে উঠছে কেন? কোনো একটা বিপদ আসছে, কিন্তু সেটা কি? ফোন দে। হ্যাঁ, আরে ফোন দে, ফোন দে তাড়াতাড়ি। যে বাড়িটা দেখছো নতুন বিল্ডিং বানাইছে না? হ্যাঁ, আমার নাইও টেনশনও নাই। এক মিনিট। হ্যালো, জি ভাইয়া। কি বলে ভাইয়া? তো উপরে যেতে বললো। আচ্ছা দোস্ত তুই তাহলে ওরলে উপরে যা, আমি তাহলে দোস্ত অদ্ভুত ভয় পাই, আমি যেতে পারবো না, আমি নিচেই খারাই গেছি। ওই সিগারেটও শেষ হয়ে গেছে, তাই যাই আমি সিগারেট কিনি গা। ঠিক আছে তোরা যা উপরে যা। হ্যাঁ সিগারেটই খাই দোস্ত, তাহলে তোর আশেপাশে থাকিস, এনে আসি তুই ফোন দিস বাইরে, লাগলে ফোন দিস। তুই চল। Hello? Hello? হ্যাঁ কি আনবে বলো? ঐশীর জন্য কি আনবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। ভাইয়া কোথায়? এখানে কেন ডাকো? হ্যাঁ ঠিক তো এইখানেই বলেছে তো, এখানেই তো বলবো। তুমি এখানে হঠাৎ ডেকে আনলে, বাসায় তো বলতে পারতে। আমাদের এই নতুন কনস্ট্রাকশনটা তো তুই একদিনও দেখতে পেলি না, ভাবলাম তোকে একটু দেখাই আর সাথে সাথে তোর সঙ্গে কিছু কথা বলি। আমি ওর সাথে একেবারে নিরিবিলিতে কথা বলতে চাই। ঠিক আছে আমি উপরে আছি। তুই কি বুঝতে পারছিস তোর এই সমস্ত আচরণ আমাকে বারবার প্রশ্নের সম্মুখীন করছে? আজকের প্রত্যেকটা অনলাইন নিউজ পেপারে বড় বড় করে এই নিউজটা ছাপা হয়েছে। তোমার বউকে সামলাও, আমার প্রোটেকশন তো আমি নিবই, তাই না? আরে তুই তো আমাকে একবার বললে পারতি। তোমার বউ আমাকে হয়রানি করার আগে তোমাকে বলেছিল? লুক ইয়ামিন, শায়নার চাইতে তুই কিন্তু আমার কাছে বেশি আপন। সে প্রমাণ তো আমি কখনো পাইনি। আজব কথা, প্রমাণ কি করে পাবি? তুই তো অলরেডি আমার অপোনেন্টের কাছে বিক্রি হয়ে বসে আছিস। কত টাকা দিয়েছে তোকে? আমার পলিটিক্যাল ক্যারিয়ারকে স্যাবোটেজ করার জন্য কত? কি আজব কথা বলছো ভাইয়া। আরে বল কত টাকায় বিক্রি হয়েছিস তুই? কত টাকা? তুমি এইসব বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছো? না, চিরদিনের জন্যে সব সমস্যার সমাধান করতে ডেকেছি। মানে ভাইয়া তুমি কি করছো? ভাইয়া তুমি থামো, আমি বলছি তুমি কি করছো এটা। ভাইয়া প্লিজ। এমন কিছু একটা ঘটছে যেটা ঘটতে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আফটার ইফেক্ট ঠিকই টের পাচ্ছে। মানে শাইনা আজাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠল, সেটা সে কোনোভাবে সামাল দিতে পারলো, কিন্তু ঠিক তার পরপরই ইয়াসির আজাদকে গুলি মারল কেউ। খুব কম সময়ের ব্যবধানে একই পরিবারে এমন দুটি ঘটনা ঘটার মানে কি? কেউ বা কোনো বিশেষ শ্রেণী ওদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। না, মোটেও না, আমার সত্যটা আমাকে দিতে হবে। শায়না আজাদ আপনাকে মেরে ফেলতে চাইলো কেন? সেইভাবে আমি বেঁচে থাকলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? তার সাথে আপনার কি সম্পর্ক? অনেক পুরনো সম্পর্ক। শুনতে পারি গল্পটা? তোমার সাথে শায়না আজাদের গল্পটা আমার শোনা হয়নি। যাই হোক, খুব তাড়াতাড়ি আমার ঢাকা ফেরা দরকার। কিন্তু আপনি তো পুরোপুরি সুস্থ নন। কাজ চালানোর মতো যথেষ্ট সুস্থ আছি। আমার তা মনে হয় না, আপনি এখনো অনেক দুর্বল। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। না না, কোনো সমস্যা নাই, একটু বিজি ছিলাম তাই ফোন দেওয়া হয়নি। জি জি মামা, আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে, অন্য কিছু না, বিজনেস পারপাস। এটা আজাদ সাহেব, এটা ইয়াসির আজাদ, এটা শায়না আজাদের টাকা। স্যার, আপনার, আমার আর হাবিবুল্লার কোনটা স্যার? রাইট, ওয়েট। নাও স্যার, এত কম কেন? তোমাদের এই টাকা দেওয়া হয় কেন? কেন স্যার? ইয়ামিন আজাদের উপর নজর রাখার জন্য। সিম্পল একটা কাজের জন্য কত লাগে তোমাদের? স্যার, কাজ তো একটা, টাকা তো আমরা তিনজনের কাছ থেকে পাই, তাই না? কাজ তো একটাই। সরকার তোমাদের মাসে কতবার বেতন দেয়? কাজ তো করো হাজারটা। স্যার, এক কাজের জন্য আমনিও তো অনেক বেশি। হাত দেখি 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 দেখি। বাহ বাহ বাহ, তোমাদের দুইজনেরই এই সপ্তাহে ভ্রমণের যোগ আছে। সেজন্যই তো বলি, আমার মনে শুধু খাগড়াছড়ির ছবি ভাসে কেন? এগুলো কিছু না স্যার, ঝালমুড়ি খেয়েছিলাম, জুলের দাগ। গুড, আর ঝালমুড়ি খেও না। স্যার, একটা কাজের জন্য আমরা তিনজনের কাছ থেকেই টাকা পাচ্ছি, এটা নিমক হারামি হয়ে গেল না স্যার? না কালাম, হারামিরা যদি নিমক ছিটায় আর আমরা না নেই, সেটা হবে বোকামি। প্লিজ হেল্প মি, আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ, আমার কোনো দোষ নেই, প্লিজ 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 হেল্প মি। কেউ কি আছেন? আমাকে বাঁচান, প্লিজ, প্লিজ 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 আমাকে বাঁচান, আমি নির্দোষ। রোগী কি কখনো বুঝতে পারে তার নিজের জ্বর কতটুকু? আচ্ছা, জ্বর তার নিজের জ্বর কতটুকু? কি আশা করছো? তোমার কপালে হাত রেখে দেখব কত জোর। Grand Master, Grand Master.